2014 সালের 8ই নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, বন্ধ হয়ে যাবে 500 এবং 1000 টাকার কারবার। ব্যাস, তারপর বহু মানুষের ভোগান্তি। শুধু এক মাস দু মাস নয়, রীতিমতো 3-4টে বছর ধরে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কেউ করেছেন মৃত্যুবরণ, কেউ অসুস্থ হয়ে পড়েছেন, বৃদ্ধ মানুষেরা চরম অসুস্থ হয়ে রাস্তায় মারা গিয়েছেন। তার দায় নেয়নি মোদী সরকার। আর এবার মোদি সরকারের নতুন মাস্টার স্ট্রোক কি করলো মোদি সরকার? 2000 টাকার নোট রাতারাতি গায়েব করে দিল বাজার থেকে। বেশ কয়েকদিন ধরে এই টানাপোড়েনটা চলছিল। দোকানে বাজারে গিয়ে আমরা 2000 টাকার সেই চকচকে নোটগুলো দেখতে পাচ্ছিলাম না। কোথায় গেল 2000 টাকার নোট, তা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা। কিন্তু এতদিন পর্যন্ত চুপ ছিল মোদি সরকার। 2000 টাকার নোট নিয়ে একটা বাক্য ব্যয় করেনি কেন্দ্রের মোদী সরকার। আর হঠাৎ করে আজ মোদী সরকারের নেতৃত্বাধীন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বিজ্ঞপ্তি বার করে জানিয়ে দিল 2000 টাকার নোট আর পাওয়া যাবে না বাজারে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে তারা জানিয়ে দিল যাদের কাছে 2000 টাকার নোট আছে তারা অবিলম্বে যাতে ব্যাংকে গিয়ে সেই টাকা পাল্টে আসে। তাহলে আবারও সেই 2014 সালের পুনরাবৃত্তি। তবে ঢাকঢোল পিটিয়ে নয়, এবারে রিজার্ভ ব্যাঙ্কে দিয়েই খেলা খেলালো মোদী সরকার। আবারও মানুষের চরম হয়রানি। যেসব মানুষের কাছে 2000 টাকা রয়েছে তারা কত ব্যাংকে যাবে, কতবার তারা নোট পাল্টাবে? এদিকে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে 20,000 টাকার বেশি কোনোভাবে ব্যাংকে লেনদেন করা যাবে না, ব্যাংকে ওই বেশি টাকা রাখা যাবে না। সেপ্টেম্বর মাসের মধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, আর ওই মাসের মধ্যে যাদের কাছে 2000 টাকা রয়েছে তারা সেই 2000 টাকা ব্যাংকে গিয়ে পাল্টে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন একটাই, মোদী সরকার কি করছে সাধারণ মানুষের জন্য, কী লাভ হচ্ছে এরকম বারবার টাকা পাল্টে? সেই প্রশ্নের উত্তর কিন্তু মোদি সরকার মানুষের কাছে জবাবদিহি করছে না, কেবল নিজেদের স্বার্থে টাকা বদল করে যাচ্ছে। সময় এখনও অনেকটা বাকি। কোন দিক শুনবেন 100 থেকে 500 টাকার নোট হারিয়ে গিয়েছে বাজার থেকে, দেখুন ভিডিওতে। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা।